সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আমি আজ আবার চলে আসলাম সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী ভাইদের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। আপনারা দেখছেন বিন্দাস ইউটিউবার ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি হানিফ। তাহলে চলুন আজকের সর্বশেষ নিউজ আপডেট জেনে যাক। আজ 8ই মে শুক্রবার। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় সিঙ্গাপুরে 768 জন নতুন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত সর্বমোট 21,707 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হলো। আজকে আক্রান্তদের বেশিরভাগই প্রবাসী ওয়ার্কার যারা বসবাস করেন ডরমেটরিতে। ডরমেটরিতে বসবাসকারী 3,23,000 অভিবাসী কর্মীদের মধ্যে 18,884 জন করোনা ভাইরাসে পজিটিভ, তার মানে শতকরা 5.7% করোনায় পজিটিভ। আর আজকে আক্রান্তদের 10 জন সিঙ্গাপুরিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্ট, বাকি সবাই ওয়ার্ক পাস হোল্ডার। এক জরিপে দেখা গিয়েছে প্রথম 10,000 আক্রান্ত হয়েছিল 13 সপ্তাহে, আর পরে 10,000 আক্রান্ত হয়েছে মাত্র 2 সপ্তাহে। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 1,706 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, আর 20 জনের মৃত্যু হয়েছে। 6 জন করোনায় পজিটিভ ছিল, তবে তাদের মৃত্যু করোনায় নয়, অন্য কারণে হয়েছিল। এদিকে বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 6 মে থেকে 5 জুনের মধ্যে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে তাদের পারমিটের মেয়াদ আগামী 1 জুলাই 2020 পর্যন্ত স্বয়ংক্রিয় পাবে, অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে। প্রিয় সিঙ্গাপুর অভিবাসী ভাইরা, আপনাদের জন্য সিঙ্গাপুরিয়ান নাগরিকরা আপনাদের জন্য কিছু ভালোবাসার বার্তা পাঠিয়েছেন। এখন আমি শেয়ার করব তাদের বার্তা আপনাদের সামনে। তো চলুন বার্তাগুলো কি জেনে নেওয়া যাক। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে প্রায় 90 ভাগই অভিবাসী কর্মী। এখন প্রতিটি মুহূর্ত অভিবাসী কর্মীদের আতঙ্কে কাটছে। সারাক্ষণ একটাই চিন্তা, কখন জানি আমি করোনায় আক্রান্ত হয়ে যাই। এই পর্যন্ত 2 বার আমাকে সোয়াব টেস্ট করানো হয়েছে, 2 বারের রেজাল্ট নেগেটিভ আসছে, তবুও মনে ভয় থেকে যায়। মনের ভয় দূর হয় না, যাই না কবে স্বাভাবিক জীবনে ফিরে আসব, এভাবে আর ভালো লাগে না। আশা করি খুব শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। গতকাল একজন কল দিয়ে বলল, ভাই গত 20 দিন যাবত রোমে অবস্থান করছি, আমরা কেউ রোম থেকে বের হই না। রোমের সামনে খাবার দিয়ে যায়, আমরা শুধু দরজা খুলে সে খাবার নিয়ে দরজা বন্ধ করে দেই। তবুও গতকাল আমাদের রোমের একজন করোনা ভাইরাসে পজিটিভ। এটা কেমন হলো ভাই? আমি তার কথা জবাব দিতে পারিনি, শুধু বলছি, ভাই চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সে জবাবে বলেছে, ভাই এখন ভয়ে ঘুম আসে না, রোমের একজন পজিটিভ মানে অন্যরাও করোনায় আক্রান্ত হতে পারি। তার কথা সত্য, বাইরেস্টে যেহেতু সোঁয়াচে, সেহেতু রোমের একজন আক্রান্ত হলে বাকিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য অভিবাসী কর্মীরা উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন পার করছে। তবে আসার কথা হলো সিঙ্গাপুর সরকারের পাশাপাশি সিঙ্গাপুরের বিভিন্ন বেসরকারি এনজিও এমনকি সাধারণ জনগণ অভিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে। অভিবাসীদের তারা বিভিন্নভাবে সহায়তা করছে। ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে তারা অভিবাসীদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছে। তারা ফেসবুক পোস্টে লিখেছে, প্রিয় বন্ধুরা, আমাদের সাথে আমাদের দেশ গঠনে সাহায্য করার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ ছাড়া আজ আমরা যে জায়গায় পৌঁছেছি সেখানে কখনোই বুঝতে পারতাম না। বাকিদের কাছ থেকে পাওয়া কিছু মেসেজ এখানে পাঠানো হয়েছে, তাদের ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপনও পাঠাচ্ছি। ওকে, আসুন অভিবাসী কর্মীদের প্রতি সিঙ্গাপুর সাধারণ জনতার কিছু বার্তা পড়ি। জোসিয়ান ল্যাং নামে একজন লিখেছেন, আমাদের এখানে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনি যেমন আমাদের পাশে ছিলেন, ঠিক তেমনই আমরাও আপনার পাশে রয়েছি। শক্তিশালী থাকুন, আমরা সম্মিলিতভাবে এই পরিস্থিতির মোকাবেলা করব। ফ্যান নামের একজন লিখেছেন, আমাদের দেশ ঘুরে দিয়েছেন এমন সমস্ত বাবা ভাই পুত্র ও এবং বীরদের প্রতি, যদিও প্রতিটি কথাই নিচক, কিছু শব্দের সমাহার মাত্র, তথাপি আমরা আপনাকে জানাতে চাই যে আমরা সকলেই আপনার পাশে আছি। অন্তত আমাদের হৃদয়টা আপনাদের সাথে আছে, আমাদের উপর আস্থা হারাবেন না। আন্নাবালে খু লিখেছেন, সিঙ্গাপুর বিনির্মাণে আপনাদের অবদানের জন্য ধন্যবাদ। আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমাদের মাথার উপর ছাদ, হাঁটার পথ, পরিষ্কার আলিশান বাড়ি হয়েছে, সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ। মেঘা নামে একজন লিখেছেন, ভয়ের কাছে হার মানবেন না, আপনারা সবাই অনেক শক্তিশালী, আর ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে আপনারাই জয়ী হবেন, বিশ্বাস হারাবেন না। হাইওয়াহ নামে একজন লিখেছেন, আমাদের পরিকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অগোচরে থেকে
যাওয়া নায়কদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ নিরাপদে থাকুন। তবে সবচেয়ে বড় কথা হলো আনন্দে থাকুন। যারা অভিবাসীদের প্রতি এমন ভালোবাসার বার্তা দিয়েছে তাদের আমরা চিনি না, তবুও আমাদের প্রতি এমন আন্তরিক ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। আমরা অভিবাসীরা সিঙ্গাপুর সরকার, বিভিন্ন এনজিও ও সর্বোপরি সাধারণ জনতার প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। তাদের কাছ থেকে এমন সুন্দর বার্তা পেয়ে সত্যিই আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। সিঙ্গাপুরবাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞ। সো গাইজ, এই হচ্ছে সিঙ্গাপুরের সর্বশেষ নিউজ আপডেট। এই ধরনের নিউজ আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।